আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো কিছু সমস্যাও আমি দেখি, বড় বড় সমস্যা। যেমন আমাদের অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা, আমরা মনে করি মূল্যায়ন করতে হলেই বোধহয় একটা পরীক্ষা লাগবে, এবং পরীক্ষা মানে একটা অতিরিক্ত মানসিক চাপ, একটা বোঝা, এবং সেটি শুধু শিক্ষার্থীর জন্য নয়, তাদের অভিভাবকদের জন্য, সবার জন্য, পুরো সিস্টেমের জন্য। তার সঙ্গে আমাদের একটা কেমন একটা সনদ সর্বস্ব একটা ব্যাপার রয়েছে, একটা সার্টিফিকেট পেতে হবে আমার, কিন্তু সেই সার্টিফিকেটটার সঙ্গে আমি একটা কাগজ, তার সঙ্গে আমি আর কি আসলে পাচ্ছি? আমি কি সত্যি সত্যি যে দক্ষতা যোগ্যতা গুলোর কথা বললাম, এগুলো কি সত্যি সত্যি আমি পেয়েছি কিনা, এগুলো আমি সত্যি সত্যি ব্যবহার করতে পারবো কিনা, প্রয়োগ করতে পারবো কিনা, সেগুলো। কাজেই আমাদের এই পরীক্ষা নির্ভরতা, অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা, সনদ সর্বস্বতা, এবং শিক্ষাটা কেমন যেন খুব নিরানন্দ একটা ব্যাপার হয়ে গেছে, মনে হয় শিক্ষা মানেই একটা খুব কঠিন ব্যাপার, এর মধ্যে আমার কোনো আনন্দের আর কোনো জায়গা নেই। সারাদিন শিক্ষার্থী পড়ছে, তারপরে সে আবার গৃহ শিক্ষক নয়, কোচিং সেন্টার, তার মধ্যে দৌড়দৌড়ি করছে, এবং তারপরে পরীক্ষার চাপ, তাহলে কোথায় আমার সেই খেলাধুলো করবার, আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবার, আমার পারিবারিক পরিসরে একটা আনন্দময় পরিবেশ সেটিকে তার মধ্যে গড়ে উঠবার, সেই পরিবেশ তাহলে কোথায়? আমার কিন্তু এই সবগুলোকেই লাগবে, কারণ একজন ভারসাম্যপূর্ণ মানুষ হতে গেলে আমার এই সবগুলোরই প্রয়োজন রয়েছে। কাজে আমরা কি করতে চাই? আমরা আমাদের শিক্ষাকে আনন্দময় করতে চাই, আমরা যে মূল্যায়ন পদ্ধতি রয়েছে তা যেন শিক্ষার্থীর উপরে অতিরিক্ত মানসিক চাপ বা সামাজিক চাপও কিন্তু আমাদের আছে, এই যে একটা GPA 5 নিয়ে উন্মাদনা, এবং তা যে সামাজিক একটা পারিবারিক চাপ একটা তৈরি করে শিক্ষার্থীর উপরে, পরিবারের উপরে, সেটি কিন্তু মোটেই আমি মনে করি না শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য, এমনকি সামাজিক স্বাস্থ্যের জন্যও সেটি খুব সুখকর জিনিস। কাজে আমাদের মূল্যায়ন পদ্ধতিটি যেন এই ধরনের অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সেই বিষয়টিতে আমরা মনোযোগ দিতে চেষ্টা করছি। এবং ওই যে বললাম, শুধু একটি সনদ প্রাপ্তিই যেন আমাদের উদ্দেশ্য না হয়ে যায়, সেই সনদটি যেন আমাদেরকে আমাদের জীবনে যে চাহিদা শিক্ষার কাছ থেকে, সেই চাহিদাগুলো যেন তা পূরণ করতে পারে। এবং একই সঙ্গে সে কারণে আমরা পড়াশোনাটা, আমাদের জ্ঞান অর্জনের উৎসটা শুধুমাত্র যেন বই না হয়, বই আমাদেরকে একটা সহযোগিতা করবে, একটা জায়গা, কিন্তু এর বাইরেও আমাদের আমরা এখন যে বলি যে অনেক কিছু করে শেখা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেটি খুব খুব জরুরি, এবং বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। আমি এত রকমের এত লজ পড়ছি, কিন্তু সেই ল গুলো, সেগুলোর পেছনে তো একটা একটা করে গল্প আছে, সেই ল গুলো যে আবিষ্কার হয়েছে সেগুলোর গল্প আছে, সেই ল গুলো যে আমার প্রতিদিনকার যে আমার স্বাভাবিক জীবন, সেই জীবনের নানান অনুষঙ্গে যে সেগুলো ছড়িয়ে আছে, আমি প্রতিদিনই সেগুলো চোখের সামনে দেখতে পাই, কিন্তু আমার সেই দেখাটার সঙ্গে আমার এই বইয়ের এই জায়গাটা, এই দুটোর মধ্যে আমার খুব যোগসূত্র আমি খুঁজে পাই না, কারণ আমাকে সেই যোগসূত্রটা দেখিয়ে দেয়া হয়নি। তো সেই জন্যে সেটা দেখিয়ে দেখিয়ে যেন, সেটা দিয়েই যেন আমার পড়াশোনাটা হয়, তাহলে কিন্তু এই যে আমি একটা আইনস্টাইনের কোনো একটা ল, অন্য কারো একটা ল আমি মুখস্থ করব তা যেন না। এমনিতেই এখন আমরা সৃজনশীল পদ্ধতিতে গিয়ে মুখস্থ নির্ভরতাটা আমরা কমাবার একটা জায়গায় গেছি, সেটিকে আরো একেবারে আমাদের বাস্তব জীবনের সঙ্গে যেন সম্পৃক্তিটা আরো অনেক বেশি হয়, এবং সেজন্য বিজ্ঞান শিক্ষায় নানান ধরনের টুল কিট আমরা আনতে পারি কিনা, অ্যাক্টিভিটি বেসড আরো অনেক বেশি করে ফেলতে পারি কিনা, বাস্তব জীবনের সঙ্গে আরো সম্পৃক্ততাটা বাড়াতে পারি কিনা, সে বিষয়ে আমাদের আরো মনোযোগী হতে হবে। একই সঙ্গে সৃজনশীলতাকে অনেক বেশি উস্কে দেয়া, প্রত্যেকে যখন জন্ম নেয়, প্রত্যেকেরই অনেক রকমের প্রতিভা নিয়ে, সুপ্ত প্রতিভা নিয়ে তারা জন্ম নেয়, প্রতিটি মানুষ তার নিজের নিজের মতো করে কিন্তু সে প্রতিভাবান, তো সেই সুপ্ত প্রতিভাকে আমরা কতটা উস্কে দিতে পারবো, কতটা সেই প্রতিভার বিকাশের উপযোগী আমরা পরিবেশ তৈরি করে দিতে পারবো, তার সেই
প্রতিভাকে আমরা কত বেশি তাকে লালন পালন করে তাকে পরিপূর্ণ বিকাশের জায়গায় নিয়ে যেতে পারবো, সেটি কিন্তু আমাদের জন্য খুব জরুরি একটি কাজ। আর একই সঙ্গে প্রযুক্তি বান্ধব একটা মানসিকতা, মানসিক গঠন, সেটাও খুব জরুরি। এবং সেটি শুধু শিক্ষার্থীর নয়, সেটি অভিভাবক, শিক্ষক, সকলের জন্যই। একটা উন্নত যে মানসিকতা তৈরির কথা আমি বললাম, সেখানে যে সততা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা, একটা শৃঙ্খলা বোধ, সহযোগিতার একটা মনোভাব, এই জিনিসগুলো যদি আমরা তৈরি করতে না পারি, আমার যে মূল্যবোধ গুলো, এই মূল্যবোধ গুলো, আমার দেশ প্রেম, সেটাকে যদি আমি তৈরি করতে না পারি, মানবিকতা বোধ, সেটাকে যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমি শুধু অনেক বড় একটা সনদ পেয়ে গেলাম, আমি খুব বড় একটা শিক্ষিত মানুষ, তা কিন্তু আর আসলে আমি হতে পারবো না। আমি আমি একেবারেই সেটি বিশ্বাস করি। এবং দেশ, মানুষ, আমার ইতিহাস, আমার পরিবেশ, এই সব সম্পর্কে এবং সার্বিকভাবেই বিশ্ব সম্পর্কে আমার যদি একটা সচেতনতা না থাকে এবং আমি যদি যত্নবান হতে না শিখি, তাহলে আমার মনে হয় যে শিক্ষা অপূর্ণ থেকে যাবে। আমাদের সামনে অনেকগুলো লক্ষ্য আছে, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আছে, আমাদের সেটিকে মোকাবেলা করতে হবে। আমাদের 2030-এর একটা বৈশ্বিক একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে টেকসই উন্নয়নের, আমাদের 2041-এর বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে যে রূপকল্প দিয়েছেন উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় একটি বাংলাদেশের, সেই লক্ষ্য অর্জনের বিষয় রয়েছে। 2100 সালের বদ্বীপ পরিকল্পনা করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, সেগুলো অর্জনের বিষয় রয়েছে। তো এই অভিষ্ট গুলোকে অর্জন করতে হলে আমাদেরকে যে দক্ষতা, যে যোগ্যতা অর্জন করতে হবে, তার জন্য একমাত্র হাতিয়ার আমি মনে করি বা সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা, এটি প্রধান হাতিয়ার। এবং শুধু জাতীয় অভিষ্ট নয়, আমাদের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকের যে ব্যক্তিগত তাদের যে স্বপ্ন রয়েছে তা পূরণের জন্যও একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা সেভাবেই গড়ে উঠতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের এই যে যত প্রচেষ্টা, এই যত সাফল্যের জন্য আমরা স্বপ্ন দেখছি, সেই কাজটিতে সাংবাদিকদের রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের সহযোগিতা সেখানে খুবই জরুরি। এবং আমরা সবসময় ইরাব আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আজকেও করছে, আগামী দিনেও করবে ইনশাআল্লাহ। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরবার মধ্য দিয়ে, আমাদের ভালো কাজগুলোকে তুলে ধরবার মধ্য দিয়ে, আমাদের ভুল ভ্রান্তিগুলোকে, বিচ্যুতিগুলোকে চিহ্নিত করে দেবার মধ্য দিয়ে সাংবাদিকেরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এবং আমাদেরকেও আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে তারা তাদের পরিপূর্ণ সহযোগিতা দেবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকের এই অনুষ্ঠানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।